হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাপারে একটু আপডেট আছে সেটা হচ্ছে ধর্ষণের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন কথিত স্ত্রী জান্নাত আরা ধর্ষণের মামলায় ধর্ষণ আসলো থেকে। সারা দেশের সামনে এই ভদ্রমহিলা যখন বললেন হোটেলে সারা দেশের সামনে টিভি চ্যানেলে চ্যানেলে গিয়ে বললেন আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা পড়া আমরা ইসলামী সুরিয়া মোতাবেক বিয়ে করা স্ত্রী স্বামী স্ত্রী সারা দেশের সামনে বারংবার যিনি সকল চ্যানেলে গিয়ে সকল সাক্ষাৎকারে বললেন ওনার হাজব্যান্ড ওয়াইফ সেখানে ধর্ষণ মামলা শে কোথেকে দেখেন মানে এগুলো তো দেখাতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছে আপনার মনে হয় টায়ার্ড হয়ে যাচ্ছেন শুনতে শুনতে বাংলাদেশে নারী নির্যাতন মামলা মানেই দুই নাম্বারই ভুয়া শয়তানি বাংলাদেশে ধর্ষণ মামলা মানেই ভুয়া দুই নাম্বারই শয়তানি যখন একটা রিয়েল কোনো ভিকটিম ধর্ষণ মামলা নিয়ে যাবে নারী নির্যাতন মামলা নিয়ে যাবে হাউ ইউ নো হাউজ হাউজ ইউ বে বলতো টেল কীভাবে এই বদমাইশদের এই শুয়ারদের জ্বালায় না এখানে বামুন হকের হিস্ট্রি ওনাকে আমি বদমাইশ বলতেছি না এখানে ওনাকে ব্যবহার করা হচ্ছে উনি সত হয়ে ধর্ষণ মামলা করতে যান নাই ইনফ্যাক্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট শয়তান বলা যায় না তাও না মামুনুল হকের সাথে উনি প্রতারিত হয়েছেন এটা বোঝার পর উনি উনি নিশ্চয়ই এখন রাজি হয়েছেন ধর্ষণ মামলা ঢুকাইতে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেন ঢুকান আমি আসি এই খেলাধুলার মধ্যে যাক সেটা আমি যাই না ওনাকে কোনো ধরনের চাপ দিয়ে করানো হচ্ছে নাকি প্রলোভন দেখায় আউট থিং যে প্রলোভন দেখায় যে দেখেন আপনার সাথে তো উনি বেমানি করছে আপনি সাক্ষ্য দেন আমরা ওনাকে ঠেসি সোনার বাংলার অসভ্য দেশ সো আমরা এটা খেলাধুলা করি ওনাকে নিয়ে আপনি এই সাক্ষ্যটা দিয়ে দেন আপনার সুবিধা আপনি সত্যুলেন বাংলাদেশে তো নারী নির্যাতন মামলা মানে তোলা আর পাশাপাশি এর জন্য কোনো ধরনের ইয়েটি করছে কিনা যে আপনাকে এভাবে সেট করে দেবো সেটেল করে দিব আপনার ফ্যামিলি নিয়ে কারণ ওই মহিলা বিধবা হওয়ার পর তো মামুনুল হকের কাছে আর্থিক সাহায্যের জন্য মুখাপেক্ষী হন মামুনুল হকের দাবি উইচ মে বি ট্রু উইচ মে বি নট যাই না সো মেবি ওনাকে ওনার ফ্যামিলি সহ সেটেল করে দিবে কিনা হোয়াট এভার কিসের বিনিময়ে কিসে নাকি থ্রুয়েট হোয়াট এভার সারা দেশের সামনে সাক্ষ্য দিলেন যিনি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এটা এখন হয়ে গেছে ধর্ষণ রাইট তো আমি আমার ওয়াইফকে যখন বলতেছিলাম এই ঘটনা আমার ওয়াইফ খুব অবাক যে মামুনুল লোককে এখনও জেলে ছাড়া পায় নাই আমি বললাম তুমি কোন দেশে আসো বাংলাদেশে কি ধরলে ছাড় না কি কাউকে আর আশ্চর্য কথা বাংলাদেশে কি কাউকে ধরলে ছাড়ে তোমার কি ধারণা তুমি খবর খবর ফলো না না বাংলাদেশে কাউকে ছাড়ে না এই যে শিশু বক্তা টক্তা থেকে যত হুজুর মুজে দিয়ে গেছে কাজী প্রেমকে ধরছে ছাড়ছে নাকি এখনও এখনও ছাড়া নাই হুম চোখক্ষণ খোলা রাখতে হবে কী হয় দেশে শোনার বাংলায় কাউকে ছাড়ে না ধরলে যদি ছাড়ে অনেক পরে একবার ইচ্ছা মতো জেল খাটায় নিয়ে আর অনেক যেমন এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বসেছে আর কি নানান রকম নানা ধর্ষণ যাই হোক কিন্তু ওনাকে ছাড়বে না ওনাকে দীর্ঘ সময়ও ছাড়বে না কেন এখানে পলিটিক্স পলিটিক্যাল ইয়ে এই যে শিশু বক্তাকে যে ধরছে তাকেও ছাড়তেছে না কেন কারণ হচ্ছে সে কিন্তু সরকার বিরোধী কথাবার্তা বলছে এই ক্ষেত্রে কোনো মাফ নাই আপনি যত যা করেন সরকার বিরোধী এই যে আহ ইয়ে যে ছাড়ছে ব্যারিস্টার মনুর হোসেনকে দীর্ঘদিন জেল খাটায় ছাড়ছে কিন্তু কেন সে উনি কিন্তু পলিটিক্যাল কিছু উনি সরকারের বিরুদ্ধে কিছু বলেন উনি হচ্ছে কি চরিত্রহীন সাংবাদিক বলছে রাইট সো সেটা ন্যাসারালি সরকারকে টন্ট করে নেয় সাপের লি যে পার দেয় উনি হ্যাঁ পাখির লেজ দিয়ে উনি ছাড়া পাইছে দীর্ঘদিন জেল খাটার পর এরা যারা সরকারের সাথে কনফ্রন্টেশনে গেছে সরকারকে নিয়ে কথা বলছে এরা ছাড়া পাবে না মামুন হক তেমনি বিরোধী দলীয় মামুন হক পাবে না শিশু বক্তা পাবে না এবং কাজী ইব্রাহিম হুজুর এত বড় দেশের হুজুর এবং অরাজনৈতিক একজন ব্যক্তি উনি কখনো রাজনীতি নিয়ে কোনো বক্তব্য দেন নাই তো যখন যে কারণে ওনাকে ধরে নিয়ে গেছে তখন উনি রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করছিলেন রাইট যে উনি স্বপ্নে দেখছেন যে এই সরকার থাকবে না উনি কি জানি ইসলামী শাসনাই খাবে উনি যখনই সরকারি বক্তব্য বিরোধী বক্তব্য দেওয়া শুরু করলেন ওনাকে ধরে নিয়ে গেছে এবং এই কারণে উনি থ্রু আউট হিস্ট্রি থ্রু আউট হিস ক্যারিয়ার যত অরাজনৈতিক হয়ে থাকুক দ্যার ইজ এ গুড চান্স উনি আর ছাড়া পাবেন না কত বছরে যে পাবেন আল্লাহ জানে সো এগুলো আর কি তো আমার স্ত্রীকে বুঝেলাম আর কি এগুলো যে বুঝতে হবে মামুনুল হক ছাড়া পাচ্ছেন না চিন্তা চিন্তা করো না সো একটু পরেই কি আপডেট আছে আমাদের কাছে এখানে হইতেছে যে ইয়ের যে আইনজীবী মামুনুল হকের উনি বলেন জান্নারা বলছেন মামুনুল হকের কথাই তিনি ঢাকায় এসেছেন এই শারীরিক সম্পর্কের কথা কাউকে বাদী যারা প্রশ্নের উত্তর দিতে পারেনি সেক্ষেত্রে আমরা মনে করি সফলতা পেতে পারি ইয়াস অবশ্যই সফলতা পেতে পারেন কারণ আমরা জানি এটা কি কিন্তু পাবেন না দুশ্চিন্তা করেন আপনি এই দেশে সফলতাই অসভ্য দেশে সো আদালতে বাতি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা আদালতে বারবার প্রমাণের চেষ্টা করেছেন মামুল হকের স্ত্রী জান্নাত আরা এটা প্রমাণের চেষ্টা করছেন আসামি পক্ষের আইনজীবীরা বাদীকে একচল্লিশ বার প্রশ্ন করে জেরা করেছেন কিন্তু বাদী প্রতিবার বলেছেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে জেরাকালে আসামি পক্ষের আইনজীবীরা মামুনুল হকির স্ত্রী জান্নাত আর এটা প্রমাণ করতে পারেননি এই মামলার এই যে না ওই যে কথাটা বললাম এটা প্রমাণ করতে পারেনি কারণ কোনো সাক্ষ্য তারা বিয়ে ইয়ে আইনি মোতাবেক করে নাই নাও বিয়ে করুক আর না করুক ওই মহিলা যদি বলে যে না আমাকে ধর্ষণ করা হয় না হ্যাঁ আমরা বিয়ে করি করিনি কিন্তু আমি স্বেচ্ছায় ওনার সাথে ছিলাম তাইলেও কিন্তু আর ওনাকে ইয়ে করা যায় না মামুনুল হককে ধরা যায় না কিন্তু ওনাকে একচল্লিশ বার জিজ্ঞেস করছে একচল্লিশ বারই মহিলা বলছে হ্যাঁ আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে সো না বিয়ে কি আইট আসে ইলেভেন যখন উনি বলতেছে আমাকে ধর্ষণ করা হয়েছে তখন উনি বিয়ের সম্পর্কে থেকে যদি অভিযোগ তোলে স্টিল সেই অভিযোগের মেরিট আছে যদিও বাংলাদেশের আইনে মনে হয় না সেটাই আছে বাট সুযোগ আছে সেই অভিযোগ তোলার না আমার আরেক বদমাশি শুধু করার কি সুযোগ নিয়ে এই মহিলাগুলা আর উনি যদি বিয়ে নাও করে থাকে উনি যদি বলে আমাকে ধর্ষণ তো উনি যদি বলতে যে আমাকে ধর্ষণ করা হয় না তাহলে কিন্তু কেস ডিসমিস কিন্তু উনি বলতেছে আমাকে ধর্ষণ করা হয়েছে এবং একচল্লিশ বার জিজ্ঞেস করছে একচল্লিশবার উনি এই কথা বলছে তার মানে কি তার মানে এটা ওনাকে এমনভাবে শিখায় পড়ায় এখানে আনানো হয়েছে একেবারে যে হ্যাঁ বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করা হয়েছে যে যা বলবে আপনি এটাই বলবেন আপনি এটাই আপনার অভিযোগ এবং উনি সেটাতে স্টিক আছেন সো এগুলো যে লেখাপড়া করানো এটা বোঝাই যাচ্ছে মানে বাট সো এই হচ্ছে ঘটনা এখন হচ্ছে মামুনুল হকের বিরুদ্ধে এই অবস্থা এখন ধর্ষণের মামলা হয়ে গেছে লাইক অবাক কাণ্ড অবাক কাণ্ড এই যে আমরা দেখলাম কিছুদিন আগে হচ্ছে ডক্টর টিনা ইসলাম অভিযোগ আনলেন ভ্রূণ হত্যা প্রতারণা মামলা করতে গেছে হঠাৎ করে দেখি ওমা ধর্ষণ মামলা হয়ে গেছে কিরে ধর্ষণ মামলা করতে গিয়ে আসলো হ্যাঁ হয়ে গেছে ধর্ষণ মামলা এই মহিলা সারা দেশের সামনে বার টিভি চ্যানেলে গিয়ে বললো যে আমরা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ এটাও এখন দেখি ধর্ষণ মামলা হয়ে গেছে এত বছর পর হঠাৎ করে এখন খবরে আসছে তাকে দেখি ধর্ষণ মামলা কোথেকে আসলো না মামলা এই হচ্ছে চলে না হকের বিরুদ্ধে এটা পলিটিক্যাল পলিটিক্যাল খেলাধুলা জন্য করতেছে সো এটা ধর্ষণ মামলা না হয় যে কোনো কিছু হইতে পারতো যে কোনোভাবে এবং ধর্ষণ মামলাও লাগতো না যে কি জানি মামুনুল হকে কিন্তু গ্রেফতার করছে ইয়েতে ও ভাঙচুর জ্বালাও পোড়াও এইসব ভাঙচুর জ্বালাও পোড়া নিয়ে শেখ হাসিনাও গ্রেফতার হয় খালদাজিও গ্রেফতার হয় আমরা জানি বাংলাদেশের এইসব খেলা সেই মধ্যে সর্বশেষ টুল হইতেছে সর্বশেষ টুল না লাইক মামলা ধর্ষণ ছাড়া পাবেন না ছাড়া পাওয়ার কথা না যতদিক থেকে প্যাচে ফেলা যায় কি ফেলতেছে এর মধ্যে নেই মহিলা বদমাইশগুলাকে লাগাই দিছে যে তোমরা তো খুব ভালো টুল খেলাধুলার ক্ষেত্রে মহিলারা তোমরা খুবই পাওয়ারফুল টুল আসো বদমাইশি করো তারপর মহিলা ভদ্র ভদ্র মহিলা এসে বদমাশিতে লেগে গেছে আর কি সো জানি তো সোনার বাংলার খেলাধুলা নতুন করে কিছু বলার নেই